আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি জাহানারা আক্তার, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। শিক্ষার্থীরা, তোমাদের হয়তো মন ভালো নেই, কারণ স্কুল বন্ধ। আজ তোমাদের একটি গল্প শোনাব। কি ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে, শোনো তাহলে। একদিন মিনা ও রিনা দুজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। হঠাৎ দেখে রাস্তার পাশে ছোট্ট একটি মানি ব্যাগ পড়ে আছে। মিনা ব্যাগটি হাতে নিল, তারপর ব্যাগটি খুলে দেখলো ব্যাগের ভিতর একটি গড়ি ও 10,000 টাকা আছে। দুজনে এটা দেখে দুশ্চিন্তায় পড়ে গেল, কি করবে এটা। পরে এরা সিদ্ধান্ত নিয়ে এটা ওদের প্রধান শিক্ষকের কাছে জমা দিবে, এবং তাই করে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রথমপত্র বইয়ে এরকম একটা কিশোর গল্প আছে, বলতো তার নাম কি? তোমরা অবশ্যই বলতে পারবে। তা হচ্ছে পরে পাওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকে গল্প হচ্ছে পরে পাওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরে পাওয়া গল্পটা হচ্ছে একটা কিশোর গল্প। এই গল্পের শিখন ফল হচ্ছে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি সম্পর্কে বলতে পারবে, কিছু নতুন শব্দের অর্থ বলতে পারবে, পাঠ পরিচিতি বলতে পারবে, কর্তব্য পরায়ণতা গড়ে উঠবে, নৈতিকতা বোধ অর্জন করতে পারবে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সৃষ্টি হবে। তাহলে আমরা গল্পে যাওয়ার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে, মাতুলালয়ে। পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতার নাম মৃণালিনী দেবী। সাহিত্য সাধনা, উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টি প্রদীপ, আরণ্য, ইছামতি। গল্প গ্রন্থ হচ্ছে ম্যাগমোল্লার মৌরি ফুল। কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, হীরামানি জলে। পেশা শিক্ষকতা। পুরস্কার, ইছামতি কাব্যের জন্য রবীন্দ্র পুরস্কার পান। মৃত্যু হচ্ছে 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। এই পরে পাওয়া গল্পটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নীলগঞ্জের ফাল্গুন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এটা তোমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে আসে যে এই পরে পাওয়া গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে তোমরা লিখবে নীলগঞ্জের ফাল্গুন সাহেব গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তাহলে তোমরা অবশ্যই এইগুলো তোমরা মনে রাখবে, যে উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত, তারপর কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, হীরামানির জলে, এইগুলো তোমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে আসে, তোমরা এগুলো মনে রাখবে। তারপর আসো আমরা লেখক পরিচিতির পরে আমরা গল্পটাতে চলে যাই। গল্পটা হচ্ছে, শুনো এবার গল্পটা বলি। সময়টা কাল বৈশাখী, লেখকের ছেলেবেলার কথা। দুপুরের বিকট গরমে বিদু, সিধু, নিধু, টিনু, বাদল ও লেখক নদীর ঘাটে নাইতে যায়। এদের মধ্যে বয়সে এবং বুদ্ধিতে বড় বিদু। হঠাৎ আকাশে কালো মেঘ দেখে জ্বরের আশঙ্কা করে ওরা ছুটে চলে বাড্ডুজোদের চাপাতলির আম বাগানে। এখানকার আম খুব মিষ্টি ও এ অঞ্চলে বিখ্যাত। কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হয়।
ঝড় বৃষ্টিতে ভিজে সকলে অনেক আম কুড়ায়। বাদলু লেখক আম কুড়িয়ে সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বাদল কিসে একটা হুচট খায়। দেখে একটা টিনের বাক্স, পাড়া গায়ে যাকে ডবল টিনের ক্যাশ বাক্স বলে, গ্রামের লোকেরা টাকা করি ও রাখে এটাতে। প্রথমে বাক্সটা দেখে বাদল ও লেখক বেশ চমকে যায় এবং এটা দেখে আরও চমকে যায় এর ভেতর টাকা গহনা থাকতে পারে। যাই থাকুক, দুজনে ভাগ করে নিবে আর খুব মজা করে সন্দেশ খাবে। তারা বাক্সটাকে নিয়ে তেঁতুল গাছের আড়ালে গিয়ে বসল। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় তাদের মন থেকে চলে গিয়েছে বাক্সটা পেয়ে। ইট দিয়ে বাক্সটা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়। ভাবে যার বাক্স তাকেই ফেরত দেবে, আর তাই দুজনে মিলে বাক্সটা নিয়ে বাদলদের বিচুলি গাদা লুকিয়ে রাখে। পরের দিন বিদুর কথা মোতাবেক বিদু, সিধু, নিধু, তিনু, বাদল ও লেখক সবাই মিলে বাদলদের নাট মন্দিরের কোণে একটা গুপ্ত মিটিং করে। মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে যার বাক্স তাকেই বাক্সটা ফেরত দেবে। আর এই লক্ষ্যে ওরা তিনটা ঘুড়ির মাপে কাগজ কেটে নে। বিদু বাদলকে লিখতে বলল। বাদলের হাতের লেখা ভালো, বড় বড় করে কাগজে লিখে নে, আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি রায়বাড়িতে খুঁজ করুন। ইতি বিদু, সিধু, নিধু, তিনু। তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। কয়েকদিন পরপর লুবে পড়ে দুজন লোক আসে, এসে তাদের বাক্স বলে দাবি করে, কিন্তু তাদের বর্ণনায় না মেলার কারণে তাদেরকে পত্র পাঠ বিদায় দেওয়া হয়। সেবার প্রচণ্ড বর্ষায় বন্যা হয় এবং অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে পড়ে। কাপালিদের নদীর চরে ছিল ছোট ছোট ঘরবাড়ি, চমৎকার পটলের আবাদ, কুমড়ুর ক্ষেত, লাউ, কুমড়ুর মাচা, এসব তরকারি বেচে দুই পয়সা আয়ও পেত। বন্যায় ওদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেল, তাই তারা সর্বশান্ত হয়ে পড়ল। হঠাৎ একদিন একটা লোক বিকেলবেলা লেখকের বাবার কাছে আসেন চাকরি চাইতে। এসে লোকটি নিজের দুরবস্থার কথা বলতে বলতে বলে, গত জ্যৈষ্ঠ মাসে পটল বেচে নির্বিশ কুলার হাট থেকে ছোট মেয়ের বিয়ের জন্য 250 টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা 50টি একটা টিনের বাক্স করে বাড়ি ফিরছিল। ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল বাক্সটা আর খুঁজে পেল না। কথাটা লেখক শুনে জিজ্ঞেস করে, কি রঙের বাক্স? তখন লোকটি বলে, সবুজ টিনের বাক্স। কথাটা শুনে লেখক এক ছুটে চলে যায় বিদু, সিধু, নিধু, তিনু ওদের কাছে এবং ওদের ডেকে নিয়ে আসে। এসে লোকটাকে বাক্সটা ফেরত দে আর বলে, দেখে নাও বাক্সর ভিতর কিছু ঠিক সব কিছু ঠিক আছে কি না, আর একটা রসিদ লিখে দাও তুমি তোমার বাক্স ফিরিয়ে পেয়েছো। এটা দেখে সবাই খুব অবাক হয় এবং ওদের বুদ্ধির তারিফ করে। বিদু অনেক বুদ্ধিমান, বড় হয়ে উকিল হবে, কারণ তার বুদ্ধিটা উকালতির মতোই ছিল। এভাবে বাক্সটা প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিল এবং তাদের ন্যায়পরায়ণতা, সততা ও প্রশংসা সবাই করতে লাগলো। শিক্ষার্থীরা, এইভাবে আমরা গল্পটা থেকে কৃষকদের সততা, নিষ্ঠা, কর্তব্যবোধের পরিচয় পাই। এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। এবার আসো আমরা কিছু নতুন নতুন শব্দের অর্থ জেনে নিব। বিচুলি গাদা, দানের খড়ের স্তূপ। এই দানের খড়ের স্তূপের মধ্যে কি করেছিল?
দিদু সিদু নিদু বাদল আর লেখো বাক্সটাকে লুকিয়ে রেখেছিল অপ্রতিত ভাবে, বিব্রত বা লজ্জিত ভাবে। নাট মন্দির, দেব মন্দিরের সামনের বর যেখানে নাচ গান হয়। পত্র পাঠ বিদায়, তৎক্ষণাৎ বিদায়। কাপালি, কাপালি হচ্ছে তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। চৌকিদার, প্রহরী। দণ্ডব, মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম। আড়ি, দান মাপার বেতের ঝুড়ি বা পাত্র। নিরাশ্রয়, আশ্রয়হীন, গৃহহীন, সহায়হীন। দুরবস্থা মানে দুর্দশা গ্রস্ত। এই হলো আমাদের এই গল্পের, এতক্ষণ যে গল্পগুলো বললাম সেই গল্পের নতুন নতুন কিছু শব্দার্থ। এবার আসো তোমাদের এই গল্পের পাঠ পরিচিতিটা, কবি গল্পের পাঠ পরিচিতিটা দেখো। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এই গল্পটা হচ্ছে একটা কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমুন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এ গল্পে কিশোরেরা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেননি। যে বাক্সটা পেয়েছিল এই বাক্সটা পেয়ে তারা কোনো লোভ করেনি, বরং তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলেও কি হবে, তাদের নৈতিক অবস্থান ও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধের ও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধ ও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্য বোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত, অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে, তার উপর আস্থা স্থাপন করে। কে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল তাদের মধ্যে? বালকদের মধ্যে বিদু। এটি হচ্ছে গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে। তাহলে শিক্ষার্থীরা, আমরা গল্পটা শুনলাম, তারপর গল্পের শব্দার্থগুলোও আমরা জানলাম, তারপরে গল্পের পাঠ পরিচিতও আমরা এখন শুনলাম। তাহলে যে আমরা যে এতক্ষণ গল্পটা শুনলাম, এই গল্পটা মূল্যায়ন করে দেখি যে কতটা মনে আছে তোমাদের। তাহলে শুনো, পরে পাওয়া গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? পরে পাওয়া কি ধরনের গল্প? কালবৈশাখীর জ্বর মানে কি? বন্যায় কারা নিরাশ্রয় হয়ে গেল? ক্যাশ বাক্সটি কারা কুড়িয়ে পেয়েছে? তেঁতুল গাছের গুড়িটার আড়ালে কজন আশ্রয় নিয়েছিল? বিধু কিসের মাপে কাগজ কাটতে বলেছিল? আশা করি তোমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর বলতে পারবে। ভালো করে তোমরা আবারও গল্পটা আবারও তোমরা বাসায় পড়বে, তাহলে তোমরা আরও একটু ভালো করে বুঝতে পারবে যে এতক্ষণ আমি যা তোমাদেরকে পড়াইলাম তার মধ্যে তোমরা কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছ যে পরে পাওয়া গল্পটা কি, কি ধরনের গল্প, তারপরে এই গল্পের লেখক পরিচিতির মধ্যে যে সাহিত্য, লেখকের সাহিত্য সাধনা, সে যে উপন্যাসগুলো তোমাদের মনে রাখতে হবে, পথের পাঁচালি, অপরাজিত, তারপরে ইছামতি, আরণ্য, দৃষ্টি, প্রদীপ, এগুলো তোমাদের মনে রাখতে হবে, তারপরে কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, হীরামানিক জলে। তাহলে আমাদের পরে পাওয়া গল্পটাও একটা কি উপন্যাস, গল্পটা কি ধরনের গল্প, পরে পাওয়া গল্পটা কি ধরনের গল্প, এটা হচ্ছে কিশোর গল্প।
এগুলো তোমরা ভালো করে, তারপরে এই যে গল্পটি, পরে পাওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নীলগঞ্জের ফাল্গুন সাহেব গল্প থেকে, গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলন করা হয়েছে। এই এগুলা তোমরা বাসায় একটু ভালো করে শিখবে এবং পড়বে। আজ এ পর্যন্তই তোমাদের সাথে, আবার তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাসায় ভালোভাবে পড়াশোনা করো। এই বলে আজকের পাঠদান আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।